হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের আর্টিকেলে কিভাবে আমরা ট্যাগ ইউজ করতে পারি। তো আর্টিকেলে আমাদের যদি ট্যাগ ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এই পোস্ট অপশনে এসে আমরা দেখতে পাবো যে ট্যাগস নামে হচ্ছে আপনার একটি মেনু আছে। এইখানে আপনি যদি ক্লিক করে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখবেন যে এইখানে আপনার ট্যাগ দেওয়ার জন্য বেশ কিছু অপশন আছে। তো ট্যাগ আসলে কি? ট্যাগ হচ্ছে, যেমন আমরা বেশ আপনার হচ্ছে যে কিছু আর্টিকেল পাবলিশ করেছিলাম, যেমন ওয়ার্ডপ্রেস আমরা একটি আর্টিকেল পাবলিশ করেছিলাম, এবং এখানে দেখুন এটি হচ্ছে মেইনলি কবে পাবলিশ করা হয়েছে, এটি হচ্ছে কোন ক্যাটাগরির পোস্ট, এটি এই যে যে আপনার ওয়ার্ডপ্রেস লিখাটি দেখছেন এটি হচ্ছে কোন ট্যাগের আন্ডারে, এবং এই ট্যাগে আপনার একটি লিংক তৈরি হয়। এবং এই ট্যাগে যদি ক্লিক করে থাকেন, আপনি যদি প্রত্যেকটা আর্টিকেলে আপনি সেম ট্যাগ ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে এই ট্যাগেও একটি লিংক আপনার হচ্ছে তৈরি হয়, এবং এখান থেকে আপনি আপনার এই ট্যাগের আন্ডারে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনি দেখতে পাবেন। তো এটা ওয়ার্ডপ্রেস, আপনার যে ক্যাটাগরি যেই রকম ঠিক সেই রকমই হচ্ছে যে একটি কাজ করে। তো এই ট্যাগটি আমরা কিভাবে সেট আপ করতে পারি? নর্মালি আমরা আসবো হচ্ছে এইখানে, আমরা প্রিভিয়াসলি আগে থেকে ট্যাগগুলো রেডি করে রাখতে পারি। যেমন আমাদের একটি নতুন ট্যাগ আমরা সেট আপ করি, তো ট্যাগ সেট আপ করার ক্ষেত্রে ধরুন আমি নতুন একটি ট্যাগ দিতে যাচ্ছি HTML, এবং হচ্ছে আমরা দিলাম ট্যাগ হচ্ছে HTML, এবং এখানেও আমরা দেব হচ্ছে HTML। আচ্ছা, এবং এটা আমরা ট্যাগে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো রাইট সাইডে একটি ট্যাগ চলে এসেছে, আমরা HTML টিউটোরিয়াল, এবং আমরা এইখানে যে স্ল্যাগটি আছে আমরা HTML টিউটোরিয়াল যদি দিয়ে দিই, তাহলে আমাদের আগের যে পোস্টটি আছে, ধরুন আমরা যদি একটু হোম পেজে আসি, এই আর্টিকেলটি আমরা পোস্ট করেছিলাম হচ্ছে HTML ক্যাটাগরির ভেতরে, এবং HTML ক্যাটাগরির ভেতরে আমরা আরো দুইটি ট্যাগ ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এইটা কিভাবে করতে পারবো? আমরা আসবো হচ্ছে আমাদের অল পোস্টে, এবং এটা আমরা হচ্ছে এডিট করছি, এবং এখানে এসে রাইট সাইডে আমাদের ক্যাটাগরিটি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখুন ট্যাগস আপনার অপশন আছে। আমরা চাইলে এখান থেকেও অ্যাড করে দিতে পারবো, অথবা প্রিভিয়াসলি যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখান থেকে সেট আপ করতে পারি। তো দেখুন আগে ওয়ার্ডপ্রেস এটি ইউজ করা হয়েছিল, তো আমরা যদি HTML এটা যদি আমরা অ্যাড করি, এবং পাশাপাশি HTML টিউটোরিয়াল, আমরা এই দুইটি ট্যাগ চাচ্ছি যে আমাদের আর্টিকেলের সাথে অ্যাড হোক। তো আমরা এটা আপডেট করে দিলাম, এবং আমরা যদি আমাদের ওয়েবসাইটটি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো নিচে এইখানে এই আর্টিকেলের সাথে আরো দুইটি অপশন চলে এসেছে। এবং আপনি শর্টকাট কি করতে পারেন, এখানে একটি লিংক তৈরি হলো, আমরা এখানে ক্লিক করলেই এই ট্যাগের আন্ডারে যত আর্টিকেল আছে সব আর্টিকেল গুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো ট্যাগ আমরা আসলে এখান থেকে এইভাবে খুব সহজেই সেট আপ করতে পারি, এবং আমরা প্রিভিয়াসলি আগে থেকে ট্যাগ এখানে সেট আপ করে রাখলে পরবর্তীতে আর্টিকেলে জাস্ট শুধু লিখলেই আপনার এটি চলে আসবে। তো এই হচ্ছে আপনার ট্যাগ ইউজ করার সিস্টেম। তবে আমরা যদি নিশ ব্লক করতে চাই, তো সেক্ষেত্রে এই ট্যাগের যে বিষয় ট্যাগটা ইউজ কম করা হচ্ছে বেটার, ট্যাগ আপনার ইউজ না করাটাই বেটার। তো সেক্ষেত্রে আপনি যদি ইউজ করতে চান একটি দুইটি ট্যাগ ইউজ করলে বেটার। ঠিক আছে, তো এটা আসলে এসইও এর একটি পার্ট। যাই হোক, আমরা ট্যাগ কিভাবে সেট আপ করে সেটি সম্পর্কে আমরা বুঝলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।